নবম দিবাকর স্বাই মেমোরিয়াল দিবারাত্র ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত আরঙ্ক ব্লক অন্তর্গত নরণপুর খেলপড়িয়ার মহাবীর স্পোর্টিং ক্লব আনুকূল্যের অনুষ্ঠিত হয়েছে। তবে দ্বিতীয় দিনের এথরে আটটি দল অংশগ্রহণ করেছে। প্রথম ম্যাচ মুন্ডমুহাণ সহ বঞ্চামণি ক্লব টাঙ্গিবন্ধ মধ্যে রয়েছিল। এতে নির্ধারিত সময় মধ্যে কেহ কাহারিকু গোল দেই পারিনথিলে, ফলে ট্রাই ব্রেকর জরিয়ারে মুন্ডমুহাণ 5-4 গোলে টাঙ্গিবন্ধকু হরাই কোয়ার্টার পর্যায়কু উত্তীর্ণ হয়েছিল। সেইপরি দ্বিতীয় ম্যাচটি মধুবন ও সাইন্স মধ্যে হয়েছিল। এতে প্রথমার্ধে সাইন্স এক ফিল্ড স্কোর মারিথিবা বেলে দ্বিতীয়ার্ধে মধুবন গোলটিকু পরিশোধ করেছিল, ফলে ট্রাই ব্রেকর জরিয়ারে সাইন্স দল 5-3 গোলে বিজয় হাসল করে কোয়ার্টরকু প্রবেশ করেছিল। এই খেলে বারঙ্গ ব্লক 32 নম্বর জোন জেলা পরিষদ তুষারকান্ত চক্রবর্তী, মধুপুর পঞ্চায়েতর সমিতি সভ্য কিষণ কুমার জেনা, বারঙ্গ ব্লক 32 নম্বর জোন পূর্বতন জেলা পরিষদ সভ্য অজয় কুমার প্রমুখ অতিথি ভাবে যোগ দিয়েছিলে। এই খেলকু রেফরি ব্রহ্মানন্দ ভোই, জ্যোতিরঞ্জন স্বাইন, সঞ্জীব দাস পরিচালনা করেছিলেন। এটার সূচনাযোগ্য এই টুর্ণামেন্টে 16টি দল অংশগ্রহণ করেছেন। শুক্রবার খেলা যাই 8টি দল মধ্যে মা মঙ্গলা ক্লব গোঠপুর ও স্বর্ণদেবী ক্লব বৌলপুর সেমিফাইনালে প্রবেশ করে সারিছেন। আজ সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ খেলা যাবে। ভুবনেশ্বর রাজেন্দ্র পড়িহানী রিপোর্ট, এনএনএস ওড়িয়া।